হাই এভরিওয়ান, দ্য সানশাইন দর্শনা ইউটিউব চ্যানেলের আমি দর্শনা চলে এসেছি তোমাদের জন্য রূপোর আরও অত্যাধুনিক কিছু নতুনত্ব কালেকশান শেয়ার করব বলে। পুজোর অনেক সামগ্রী তোমরা দেখবে বলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়েছিলে, যাদের কিছু জনের কমেন্টস আমার মনে আছে আবার কিছু জনের ভুলে গেছি। তাই কারুর নাম বা কমেন্টস বলে অন্যদের কষ্ট আমি দিতে চাই না, তাই আজকে কারুর কমেন্ট পড়লাম না এই ভিডিওর মধ্যে। নেক্সট দিন আবার অবশ্যই কোনো ভিডিওতে তাদের নাম নিয়ে আসবই। তো সেই রকমই তোমাদের বলা অনুযায়ী আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুজোর কিছু সামগ্রীর কালেকশান, যেগুলি দেখতে পাচ্ছ। এই সমস্ত কালেকশানই কোথাকার আলাদা করে বলবার নেই। শাও জুয়েলার্স, 90 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বৌবাজার। তো আজকে আবার চলে এসেছি শাও জুয়েলার্সে। তোমরা সবাই দেখতে পাচ্ছ শাও জুয়েলার্স মানেই তো রূপোর এ টু জেড কালেকশন। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো রূপোর সমস্ত ঠাকুরের সামগ্রী তোমাদের। তার আগে বলে রাখি আজকে সিলভার রেট কত যাচ্ছে। সিলভার রেট যাচ্ছে 73 টাকা প্রতি গ্রাম, আর মেকিং চার্জেস 15 থেকে 20 গ্রাম টাকা প্রতি গ্রাম থাকছে। আর দিদি মাঝে আসবেন তো আপনার ডিসকাউন্ট আমি দিয়ে দেব। আমার চ্যানেল দেখে আর নিতে আসছে? হ্যাঁ, অনেক লোক আসছে, আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়ে যাবে। আচ্ছা, হবে কি দিদি চ্যানেলে দিয়ে এসে? আচ্ছা, কিরাম কি ডিসকাউন্ট? ওই আপনার 1000 টাকা জিনিস কিনলে আপনার 50 টাকা 100 টাকা দিয়ে রকম। তো তোমরা এখানে এলে অবশ্যই কিন্তু বলে দিও যে এই ভিডিও দেখে আসছি, ভিডিও কি নিতে চাইছো সেটা তো স্ক্রিনশটের মাধ্যমে দেখাবে। আর ইনি থাকছেন, আরো সমস্ত সবাই থাকবেন, আরো অনেকে থাকবেন আপনাদের হেল্প করে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এলে কিন্তু এই কালেকশনের স্ক্রিনশট দেখাবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু যাই পারচেস করেন না কেন 50 থেকে 100-150 যা যেরম অ্যামাউন্টের ওপর এনারা দেখে ছাড় দিয়ে দেবেন। তো এই অফারটা কেউ মিস করবেন না। তো চলুন কালেকশন দেখা। প্রথমে তোমাদেরকে এই তুলসী পাতাটা দিয়ে স্টার্ট করছি। এটা তুলসী পাতা তো? হ্যাঁ, তুলসী পাতা। রূপোর এই তুলসী পাতার কালেকশনটা দিয়ে স্টার্ট করছি। এটার দাম কত হচ্ছে? 150 টাকা। 150 টাকা, এটা 100-150 এরকমেতে হয়ে যায়। এমনি 200 এমনি। আচ্ছা ঠিক আছে, এই যাচ্ছে হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা, ঠিক আছে। নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো, এটা হলো বেলপাতা। বেলপাতা, বেলপাতার প্রাইস কিরাম হবে? আপনার 150 টাকা স্টার্টিং আছে, যত উপরে যেতে পারে 150 থেকে চাই। এটা তাও অ্যাপ্রক্স কিরাম হবে? এটা কত হচ্ছে? 600 টাকা। এটা এই 600 টাকার মতো হচ্ছে। ওয়েট কিরাম যাচ্ছে বেলপাতা? 8 গ্রাম মতো। 7-8 গ্রাম এরকম হচ্ছে 150 থেকে স্টার্টিং। আচ্ছা হ্যাঁ, এটা কি? এটা সাপ আছে। সাপ, এটার কিরাম ওয়েট? এটাও 14 গ্রাম মতো, 1200-1300 টাকা পড়ে। আচ্ছা, এটা 14 গ্রাম মতো যাচ্ছে 1200-1300 টাকা। এটা কি কি বলে? ত্রিশূল বলে। ত্রিশূল, খুব সুন্দর দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। এটার কিরাম ওয়েট আর প্রাইস? এটা 10 গ্রাম আছে, 800-850 টাকা পড়ে। এটার ওয়েট যাচ্ছে 10 গ্রামের মতো, প্রাইস যাবে 800-850 টাকা। খুব সুন্দর কালেকশন। দেন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি দেখো, এ হলো মা কালীর খাড়া। মা কালীর খাড়া, খুব ইউনিক একটা ডিজাইন শেয়ার করছি। এটা কি এই সাইজই হয় না এর থেকে বড় সাইজও হয়? যত বড় বলবে না, যত বড় হবে। আচ্ছা ঠিক আছে, 40 ইঞ্চি রাখা আছে। আচ্ছা ঠিক আছে, যে কোনো সাইজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, দেখে নাও। এটার কি রকম ওয়েট আর প্রাইস? এটাও কি বিভিন্ন সাইজে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, এটার ওয়েট আর প্রাইস? 23 গ্রামের মতো ওয়েট যাচ্ছে, প্রাইস পড়বে ওই 2000 টাকার মতো। এই যে সুন্দর এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? এটা আসন বলা হয়। আসন বলা হয়। এটাও কি বিভিন্ন সাইজ পাওয়া যাবে? 1 ইঞ্চি সিলি আপনি যত উপরে যেতে পারেন। আচ্ছা, এটা কি ওজন হবে এবং দামটা বলবেন? 25 গ্রাম, এটার প্রাইস বললেন? 2250 টাকা। বাহ, খুব সুন্দর ডিজাইন। নেক্সট, এটা ঘটে আছে, আম পাতা আছে, ডাব আছে, তিনটে মিলিয়ে আপনার হচ্ছে 166 গ্রাম ওজন। তিনটে মিলিয়ে 166 মানে 166 গ্রাম ওয়েট যাচ্ছে, 15000 টাকার মতো যাচ্ছে এই সুন্দর জিনিসটার ওয়েট আর প্রাইস। আর এটা সিঙ্গেল এই আমের পল্লবটা কিরাম পড়বে? এটা আমের পল্লব পড়বে ওই আপনার 4000 টাকা মতো। এটা সলিড আছে, সলিড বলে 4000। এটা একটু লো প্রাইসে হয়?
আচ্ছা এটা কমের মধ্যেও হয়ে যাবে ঠিক আছে তো এটা তিনটে মিলিয়ে 1500 এর মতো পড়লো আর ওইটা তো বলেই দিলেন উনি নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর জবা ফুল এই জবা ফুল আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হবে যত বড় সাইজ হবে তা হবে আর মালা ভেঙে পুরো হতে পারে জবা ফুলের মালাও পেয়ে যাওয়া যাবে এটার প্রাইস কত যাচ্ছে এটা মোটামুটি 1800 টাকা পড়বে ওয়েট কত এটা এটা 20 গ্রাম এটা 20 গ্রাম যাচ্ছে এই সাইজটা তোমরা দেখে নাও এটা তোমরা 1800 টাকা এর থেকে ছোট হয় এর থেকে ছোটও তোমরা পেয়ে যাচ্ছ আর বড় সাইজেও পেয়ে যাবে নেক্সট আর কি ফুল তোমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মুহূর্তে ফুলকে ফুল ফুলকে ফুল এটাও ছোট সাইজ থেকে পেয়ে যাওয়া যাবে তাই তো সুন্দর ইউনিক এই কলকে ফুলের কালেকশনটা তোমরা এটা ছোট থেকে বড় সাইজ অল সাইজ এখানে পেয়ে যাচ্ছ লক্ষ্মীনারায়ণ যেটা দেখতে পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে 110 গ্রাম এটা 110 গ্রামের মতো ওয়েট যাচ্ছে প্রাইস কত পড়বে এটা মোটামুটি 9900 টাকা 9900 টাকার মতো প্রাইস পড়ছে মানে 10000 টাকা অ্যাপ্রক্স এই তোমরা ঠাকুরটার প্রাইস পেয়ে যাচ্ছ এটা বড় ছোট বিভিন্ন সাইজ এখানে তো রয়েছে সব রকমের আইডল এখানে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন সাইজের আর এই যে এই বক্সে করে দিতে কি আলাদা করে কোনো প্রাইস লাগে না এরকমই করে দেয়া হয় হ্যাঁ এরাটাই এরকমই দেয়া হয় আচ্ছা ঠিক আছে এটা গিফট দেওয়ার জন্য 2000 টাকার নো প্রদীপ বলে আচ্ছা স্ট্যান্ডের সাথে এটা এমনি সিঙ্গেল প্রদীপ পাওয়া যায় তো এমনি প্রদীপ পাওয়া যায় এটা স্ট্যান্ডের সাথে এটা কি ওয়েট আর প্রাইস ওজন আছে 50 গ্রাম এটার ওয়েট যাচ্ছে 50 গ্রাম 50 গ্রামে এই সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ 4500 টাকা অ্যাপ্রক্স তোমাদের এই প্রাইসটা পড়ছে 4500 টাকা এটা তো ঠাকুরের হাট তোমরা এটা সীতা হাট যাচ্ছে ঠাকুরের আর বুক পাটাও তো আপনাদের আপনাদের এখানে আছে হ্যাঁ আচ্ছা এটা তো একটু বড় সাইজের একদম ছোট থেকে 2 ইঞ্চি থেকে তোমরা এখানে বুক পাটা পেয়ে যাবে আচ্ছা এই দুটোরই ওয়েট আর প্রাইসটা একটু বলবেন 6800 টাকা তোমাদের ঠাকুরের এই সুন্দর সীতাহারের কালেকশনটার প্রাইস যাচ্ছে আর বুক পাটাটার ওয়েট আর প্রাইস যাচ্ছে 500 টাকা থেকে ঠাকুরের হাত তোমাদের তো আগে ভিডিওতে দেখিয়েছি তোমাদের দেখো বুক পাটাটা দেখাচ্ছিলাম যেটা এটা তো বড় সাইজের 120 গ্রাম এটা একটু ওয়েট বেশি 120 গ্রাম প্রাইস পড়বে 10800 টাকা যাচ্ছে এই বড় সাইজের বুক পাটার ডিজাইনটা এটা একদম ছোট্ট সাইজ থেকে বললেন আঙ্কেলদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ যত ছোট ঠাকুরের ছোট গ্লাস ছোট থালা গ্লাসের এটা ঠাকুরের থালা গ্লাসের সেট এটা তোমাদের ওয়েট করছে এটা থালাটার ওয়েট 16000 টাকার মতো 9000 টাকার মতো প্রাইস যাচ্ছে ওয়েট কত আছে ওই 100 গ্রামের মতো হ্যাঁ আচ্ছা আর গ্লাসটার ওয়েট কত 40 গ্রাম গ্লাসটা 40 গ্রাম মানে এটা এই 140 গ্রামের মতো অ্যাপ্রক্স থালার গ্লাসটা একটু বড় সাইজের তোমরা ছোট সাইজও পেয়ে যাচ্ছ আচ্ছা এটা ওই 12-13000 এর মতো পড়ছে সেট ঠিক আছে পুরো জগ আছে ছোট জগ ঠাকুরের জগ হ্যাঁ এটা বড় সাইজও পেয়ে যাবে এর থেকে ছোট হয় না এই সবচেয়ে ছোট এটাই সবচেয়ে ছোট সাইজ আচ্ছা আপনারা 5200-300 করুন 5200-300 থেকে তোমরা এরকম ঠাকুরের জগের সাইজ পেয়ে যাবে এটা ওয়েট মানে ইঞ্চি কত কিরাম কি আছে ওই 4 ইঞ্চি আচ্ছা এটা একদম ছোট সাইজের কি দেখাচ্ছেন এটা চাঁদমালা চাঁদমালা এটাই একদম ছোট সাইজ হ্যাঁ এটার ওয়েট কত হবে 21 গ্রাম একদম ছোট চাঁদমালা তোমাদের সাথে যেটা শেয়ার করছি এখন দেখে নাও এটার ওয়েট যাচ্ছে 21 গ্রাম 1850 টাকা এই 21 গ্রামে চাঁদমালাটার প্রাইস যাচ্ছে ওই 1850 টাকা অ্যাপ্রক্স
এই যে চাঁদমালাটা দেখতে পাচ্ছো এটা একদমই ছোট সাইজের উপর দেখানো হচ্ছে, এর থেকে যত চাইবে তোমরা এর থেকে বিগ সাইজে কিন্তু পেয়ে যাচ্ছ। এটা যেটা দেখতে পাচ্ছো এটা কি বলছে? পঞ্চপ্রদীপ। এটা যাচ্ছে পঞ্চপ্রদীপ, দেখে নাও ডিজাইনটা। এটা কি একদম বড় সাইজ না এর থেকে ছোট সাইজ আছে? এর থেকে ছোট সাইজও পাওয়া যাবে। আচ্ছা বড়ই পাওয়া যাবে, এর থেকে বড়ও পাওয়া যাবে ছোটও পাওয়া যাবে। এই যাচ্ছে দেখে নাও পঞ্চপ্রদীপের ডিজাইনটা, খুব ইউনিক ডিজাইন। ফার্স্ট টাইম আমি এরকম হাতে নিয়ে বলো বা সামনাসামনি দেখাচ্ছি তোমাদের দেখাবো বলে। তোমরা অবশ্যই সাউ জুয়েলার্সে এলে যারা পুজোর জিনিস কেনো শখ বা চাইছো তোমরা কিন্তু এই জিনিসটা ট্রাই করো। এই ডিজাইনটা খুব সুন্দর, মানে আমি হাতে গিয়ে তোমাদের দেখছি। প্রাইসটা দেখে বলো, 384 গ্রাম যাচ্ছে হচ্ছে এই সুন্দর পঞ্চপ্রদীপের কালেকশনটা, যেটার প্রাইস পড়বে 34,500 টাকা। এর থেকে অনেক কমে, মানে দাম কত টাকার হবে? 2,000-3,000 টাকা থেকে পঞ্চপ্রদীপ পাওয়া যাবে, এরকম কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এবারে পঞ্চপ্রদীপ দেখালাম, কক্ষুদ্দানি তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তো দেখে নাও কক্ষুদ্দানি। এই যাচ্ছে কুকুরদানি কালেকশনটা, খুব সুন্দর ইউনিক একটা পিস তোমাদের সাথে শেয়ার করছি। এও সেম ছোট থেকে বড় সমস্ত সাইজ তোমরা পেয়ে যাচ্ছ। ডিজাইনটা দেখে নাও, পুজোর জিনিসের মধ্যে এই কালেকশনটা কিন্তু অনবদ্য লেগেছে। এছাড়া পঞ্চপ্রদীপ আর তোমাদের যা রিকোয়ারমেন্ট আছে তোমরা তো এখানে আসলে পেয়ে যাবে। এটার ওয়েট যাচ্ছে 220 গ্রাম, দেখে নাও 222 গ্রাম যাচ্ছে, সুন্দর 20,000 টাকা করছে, প্রায় 19,000-20,000 টাকা থেকে দেখে নাও। এইরকম একদম পারফেক্ট সাইজে নিয়ে নিতে পারো। তো এই ছিল আজকে খুব সুন্দর সুন্দর কিছু পুজো ইউনিক বাসন সামগ্রী বা ঠাকুরের যা যা লাগে যাবতীয়। আরো অনেক কিছু রয়েছে, ঠাকুরের বিভিন্ন মূর্তি বলো, বিভিন্ন রকম একটা বিয়েতে যা যা লাগে, গাছ কাজ করতে পাবেন, যত পুজোর জিনিস পাবেন সব টোটাল জিনিস পাবেন, বিয়ে যা খুশি আছে সব পাবেন। জলের বোতল পাওয়া যাবে আর এছাড়া তো আরো সমস্ত কিছু পাওয়া যাবে। তো ঠিক আছে, অনেকে টায়রা টিগলি কালেকশন দেখতে চেয়েছে, আর আমাদের কি নতুন এসেছে বলছে হেয়ার ব্যান্ড পাওয়া যাবে, হেয়ার ব্যান্ড পাওয়া যাবে, মানে নতুন অনেক ডিজাইন এসেছে। খোপার কাটা দেখতে চেয়েছে, হ্যাঁ খোপার কাটা পাওয়া যাবে, বাগান পাওয়া যাবে। আচ্ছা শুনতেই পেলে, প্রচুর রকম ডিজাইন তোমরা যেগুলো দেখতে চেয়েছো সেগুলো শীঘ্রই আবার নিয়ে আসবো। তো আজকে পুজোর কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে হবে, কমেন্ট বক্সে লিখে জানিও আর কী নতুন কালেকশন দেখতে চাইছো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওকে চলো, টাটা।